আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা, কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে কষ্ট করে আমার আজকের ব্লগটি দেখছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি দুপুর থেকে শুরু করে দিলাম। আর এটা হচ্ছে আমার কালকের ব্লগ, মানে কালকে শুক্রবার গিয়েছিল, সো আমি বয়েসটা আবার আজকে দিচ্ছি। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানি রান্না করার জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি, আর আলুগুলো আমি আগে লবণ ছিটিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তো আলু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে প্যানের উপর যেই তেল ছিল আমি সেই তেলের সাথে আরও কিছু তেল দিয়ে এখন আমি তেলের উপরে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আজকে আমি গরুর মাংস এবং নতুন আলু এবং নতুন বছরে যে মটরশিমি বের হয়েছে, তো আমি আজকে মটরশিমি দিয়ে গরুর বিরিয়ানি রান্না করব। আর আমার কিন্তু মনটা অনেক খারাপ, মানে বেশি একটা ভালো না, কারণ কালকে যখন আমি রান্না করছিলাম ঠিক ওই মুহূর্তে আপনাদের ভাইয়া আবার টিভি দেখছিল। তো টিভির নিচে আবার হেডলাইন উঠছিল যে স্কুল কলেজ সব বন্ধ, মানে জানুয়ারির 22 তারিখ থেকে ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত। তো এই কথাটা শুনে আমার সাথে সাথে মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ স্কুলটা বন্ধ দিলে না আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায়, কারণ আপনাদের ভাইয়া তো স্কুলেই জব করে, আর স্কুল বন্ধ করে দিলে আমরা কীভাবে চলি? শুধু টিউশনি আর কোচিংয়ের উপরেই কিন্তু আমাদের চলতে হয়, তাছাড়া আর কিছুই করার নেই। তো সরকার কিন্তু সব কিছুই খোলা রেখেছে, শুধু স্কুল এবং কলেজটাই বন্ধ রেখেছে। আর স্কুল কলেজ বন্ধ থাকলে কিন্তু বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়, ওদের কাছে কিন্তু একেবারে ভালো লাগে না। আর বাচ্চারা স্কুল বন্ধ থাকলে শুধু মোবাইল টিভি এইসব জিনিস নিয়েই না অনেক ব্যস্ত হয়ে পড়ে, এতে কিন্তু বাচ্চাদের লাইফের অনেকটাই ক্ষতি হয়। তো যাই হোক, আমার বিরিয়ানির মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। আর আমি যে কথাগুলো বললাম, আমার কথায় যদি কোনো রকম ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, আর ভুল কিন্তু মানুষই করে। সো আপনারা যদি মানুষদেরকে ভুলটা ধরিয়ে দেন তাহলে কিন্তু মানুষ ভুল করলে ভুলটা আবার শুধরিয়ে নিতে পারে, তাই না? তো বিরিয়ানি রান্না করার জন্য আমি কিন্তু এখন পোলাও চালগুলো খুব ভালো করে হাতের সাহায্যে কুচলিয়ে ধুয়ে নিব। আর শুক্রবার আসলে আমার কেন যেন মনে হয় ঈদের মতো, আর এই জিনিসটা আমার ছোটোবেলাও কাজ করত। যাই হোক, আমার গরুর মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। ঠিক এই পর্যায়ে এখন আমি গরুর মাংসের উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা পোলার চালগুলো। এখানে আমি নিয়েছি চাষি পোলার চাল, আর আমি সব সময় পোলাও চাল চাষিটাই ইউজ করি, কারণ চাষি পোলাও চালটা আমাদের কাছে অনেক ভালো লাগে। কারণ চাষি পোলাও চালটা আমি অনেকবার রান্না করেছি, দেখি যে না পোলাও খুবই ভালো হয় এবং ঝরঝরে হয়, খেতেও বেশ ভালোই লাগে। তো পোলাও চালগুলো এখন আমি খুব ভালো করে আলু এবং মাংসের সাথে একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার পোলাও চাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই তো পোলাও চালের উপরে দিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি কিন্তু এক হাঁড়ি গরম পানি পাশের চুলায় বসিয়েছিলাম, আর পোলাও বা বিরিয়ানিতে কিন্তু গরম পানিটা ইউজ করতে রান্না করতে বেশি একটা সময় লাগে না,
তো পানি দিয়ে এখন আমি দিয়ে নিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। এই তো বন্ধুরা, আমার বিরিয়ানি কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি আরেকটু খুব ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আমি নিচের পোলাওগুলো উপরে দিয়ে নিচ্ছি, আর উপরের পোলাওগুলো আমি নিচের সাইডে দিয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে এখন আমি দিয়ে নিব কয়েক ফোঁটা রোজ ওয়াটার। আপনাদের কাছে যদি রোজ ওয়াটার না থাকে তাহলে আপনারা সেটা স্কিপ করতে পারেন। তো এখন আমি বিরিয়ানিগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 থেকে 15 মিনিটের জন্য আমি দমে রেখে দিব। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে খুবই মজা করে বিরিয়ানি রান্না করে খেলাম। আর বিশ্বাস করেন, বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছে, মানে কি বলবো আর। তো খাওয়া দাওয়া শেষ করেই তো আমি 2022 সালের ক্যালেন্ডার আমার ঘরে ঝুলাচ্ছি। আর এই ক্যালেন্ডার আপনাদের ভাইয়ার নিয়ে আসছে ওয়ালটন শোরুম থেকে। আর ওয়ালটন শোরুমে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড আবার চাকরি করে, তো ওনার সাথে দেখা করতে গিয়েছিল। তো ভাইয়া আবার আসার সময় আপনাদের ভাইয়ার কাছে আমার দুই রুমের দুইটা ক্যালেন্ডার দিয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ভিজা পিঠা, আর ভিজা পিঠা আমার বাড়িয়ারনি ভাবি আমাকে পাঠিয়েছে। তো ভিজা পিঠাটাও খেতে খুবই মজা হয়েছিল। তো মাফি আবার এই তো সন্ধ্যার সময় পড়তে বসছে, তো আমি আবার মাফিকে বললাম যে স্কুল বন্ধ থাকুক, তাতে কোনো সমস্যা নেই, বাবা তুমি তোমার লেখাপড়া ঠিক মতন চালিয়ে যাও, স্যারে এতদিন যেই সকল অঙ্কগুলো করিয়েছে তুমি সেই অঙ্কগুলো বাসায় বসে বসে সুন্দর করে লিখে ফেলো। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।